সো ফাইনালি উই হ্যাভ কাম আপ উইথ এ গুড নিউজ, আর সেটা গুড নিউজ এতটাই বড় সেটা সবার সাথে আপনাদের শেয়ার করাটা মাস্ট। ও যতক্ষণ এইখানে থাকবে রান্নাঘরে, এই যে দুই বাহন এখানে থাকবে, ওরা ভাবে যতবার ও রান্নাঘরে ঢুকবে ওদের খেতে দিচ্ছে। আমার দুটো বোকা বাচ্চা। আজকে কি ব্রেকফাস্টটা কালকে পুজোর ব্লগটা কেমন লাগলো সব থেকে আগে জানিও। যাক লিফট এসে গেছে, ছেলে একদম ফুল খেলার মোড়ে এখন, বাবা খুঁজছে ওকে, দৌড়ে বালি বাড়াচ্ছে। টাটা। তো আজকে নিচে নামলাম একটাই কারণে, আমার একটা স্টাফ এসেছিলো বাড়িতে স্টুডিওর চাবি কালেক্ট করতে, তো সেটাই চাবি দিতে আসলাম। যতই ভাবি মানডে একটা দিন রেস্ট নেবো, কাজ থেকে একটু দূরে পালাবো, বাট আর একটা কাজ চোখের সামনে চলে আসলো। এই প্রজেক্টটাও আসবে ইয়ামাহা এরক্সের ফুল বডি বিভিএফের। চল ভাই তুই খেল, আমি আসি। টাটা। সোমবারে কাজ বাজ ছেড়ে ম্যাডাম এখন সিরিয়াল দেখছে আর বসে বসে অসময় এইসব ঝুড়ি বাজা খাচ্ছে, সাথে আমিও খাচ্ছি। প্ল্যান করে জাস্ট খেতে বসলাম দুজনে, আজকে লাঞ্চে আছে হচ্ছে যেহেতু আজকে একটা ছুটির দিন ছিল আমাদের, বিকেল 5টার দিকে একটু শুলাম, 6টা সাড়ে 6টার দিকে উঠি, উঠে দেখি বাচ্চাদের খাবার শেষ, এখন যাচ্ছি যে কোনো একটা পেট প্যাজা ঢুকবো, পেট শপে ঢুকবো, ওদের খাবারটা সব থেকে আগে নিতে হবে। এরা দুজনে বেশ জড়াজড়ি করে ঘুমিয়ে আছে, এই রে উঠে গেল, মনে হচ্ছে ভিজে টিজে এসছে ঘুর থেকে। আমাদের গাড়িটা একদিনও রেস্ট পায় না, মনে হয় পাবেও না, না পেলেই ভালো। দেখতে দেখতে ডেস্টিনেশনে অ্যারাইভ। যাক 8টা অবধি খোলা থাকে, তার আগে ঢুকে গেছি কোনো রকম। হ্যাঁ, যেটা কিনা খুব রেয়ার কেস। এই যে বাচ্চাদের জিনিস চলে এসছে, রয়্যাল ক্যানন ম্যাক্সি স্টার্টার। আর তিন টিমের শরীর তো মানে শরীরটা খারাপ না, পেটটা লিভারটা একটু গন্ডগোল আছে, তাই জন্য ওর জায়গায় দুটো মিল করে রয়্যাল ক্যানাইন দেন আর দুটো মিল করে সেন্সিয়াল কল্পি আর একটা টিক্স স্প্রে। হ্যাঁ বাবা, ফর এক্সট্রা প্রোটেকশন, নো মোর টিক্স, দিস ওয়ান। যখন অ্যাক্সিস মলে ও খাবে দই ফুচকা, তাই দিয়ে গেলাম, আর আমি খেতে যাচ্ছি আমার জল ফুচকা। দাদা দাদরি খেয়েছো তুমি কোনোদিন আগে? খেয়েছো? এটা না, এটা হচ্ছে আমরা অলরেডি শেষ, এটা আমি যখন অফিসে ইউনিটেকে কাজ করতাম, মানে এখনো কাজ করি যেহেতু ওয়ার্ক ফ্রম হোম, অফিসে প্রচুর খেতাম, তো আজ সুনীতকে মানে টেস্ট করালাম, আমার ভালোই লেগেছে। যদি আমরা মাগা টক টক হেভি লাগে,
তো চলে এসেছি আমাদের সবসময়ের গো টু প্লেস থডেল ছড়েলে। চা চাইছে মনটা হতে চা খেয়ে বাড়ি চলো চাই গেলাম। আর সাথে এই ক্রিসপি রাস্ক তো কালকে যেখানে রুটি তরকা নিয়েছিলাম আজকে আবার চলে এসেছি। আজকে ভাদুরিদের আসলে শরীরটা ভালো ছিল না, ওই জন্য আমি আর বেশি কিছু করাইনি। তো আমার গিয়েই তরকারি করার কথা ছিল, বাট এত দেরি হয়ে গেছে, সিম্বাদের খাবার খিদে পেয়ে গেছে, ওটা নিয়ে বিজি হয়ে যাবো জানি, তাই জন্য রিস্ক নিলাম না, একবারে তরকা নিয়ে চলে গেছি, রুটি করে গেছে তরকা খেয়ে। তো আমরা জাস্ট পৌঁছলাম সোসাইটি, গিয়ে দেখবো বাচ্চাগুলো ঠান্ডা একদম পুড়ি মরি আসবে আজ। একদম মেজাজ করে বাচ্চাদের খাওয়ানো হয় আমাদের এখানে, আমাদের দুই প্যারা বাচ্চা। হ্যাঁ হ্যাঁ তোমাদেরই খাবার, এটা তোমাদেরই খাবার দিচ্ছি। যাক দুজনেরই খাওয়া শেষ, এবার আমরা একটু বসলাম ফাইনালি ডিনার করতে। সো ফাইনালি উই হ্যাভ কাম আপ উইথ এ গুড নিউজ, আর সেটা গুড নিউজ এতটাই বড় যেটা সবার সাথে আপনাদের শেয়ার করাটা মাস্ট। মানে এই ডিসিশনটা আসলে পেন্ডিং ছিল, মানে যার যে দিয়ে গেছিল ইনফ্যাক্ট ওকে যে কিছুদিনের শিফটিং হবে। আমাদের বন্ধু কুনাল, অনেকবারই তোমরা ব্লগে তাকে দেখেছো, ওরা দুটো পাপি নিয়ে এসেছিল, একজন তার উডবিক ওয়াইফের কাছে রয়েছে আর কুনালের কাছে যে রয়েছে সে আমাদের কাছে এখন। তো ওদের কিছু শিফটিংয়ের কাজ হওয়াতে আমাদের কাছে টিম টিম এসেছিল, বাট আসার পর অনিশা আমি সিম্বা ইনফ্যাক্ট আমাদের ফ্যামিলিরাও মানে খুব হাইলি অ্যাটাচড, মানে এতটা অ্যাটাচড হয়ে গেছি যে ওকে ছাড়া আমাদের চলবে না এরকম একটা জায়গা দিন দিয়েছে। মানে টিম টিম এত জলি আর এত মানে খেলতে ভালোবাসে না, সিম্বা কি একটু রিজার্ভ একটু মানে খোলে কম আর কি, বাট ও আসার পরে না ও আরো মানে ওর সাথে পাল্লা দিয়ে মানে আনন্দ করছে আর কি। তো ওর সাথে মনে হয় না ওকে সেপারেট করা উচিত, তাই আমরা সবাই আর কি ওকে কুনালকে ইনফ্যাক্ট ওরা রিকোয়েস্ট করলাম যাতে ও থেকে যায় আর কি। তো কুনালের দিক দিয়ে ডিসিশনটা দু চার দিন একটু নিজের টাইম লেগেছে, তো সেটার জন্যই আপনাদের সাথে এই জিনিসটা শেয়ার করা হয়নি। তো ফাইনালি কুনাল বললো যে ঠিক আছে দাদা তুমি রাখতে পারো ওকে, বাট আমি মাঝে মাঝে আসবো। তো সেটা তো ডেফিনেটলি ওর ফুল রাইটস আছে, যখনই আসবে ইচ্ছা করবে দেখা করে যেতে পারে। তো এখন থেকে টিম টিম আমাদের সাথে লাইফ লং সবসময় থাক মানে সবসময়ের জন্য সাথে থাকবে। তো আজকের ব্লগটা এইভাবেই শেষ করছি, দেখা হচ্ছে আবার কালকে। ¡Gracias!